আমন্ত্রণ জানাচ্ছি এসটিভি নিউজ আপডেটে, সঙ্গে আছি আমি রাজেশ রঞ্জন। তিন দিনের সফরে ইতালির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার আয়োজনে খাদ্য সম্মেলনে যোগ দেবেন তিনি। সকালে একটি বিশেষ ফ্লাইটে রোমের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী, সঙ্গে আছেন কয়েকটি মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা। সফরকালে প্রধানমন্ত্রী দেশটির সাথে দুটি সমঝোতা স্মারক সই করবেন। 24 জুলাই রোমে অনুষ্ঠেয় ফুড সিস্টেম সামিটের মূল অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। 26 জুলাই দেশে ফেরার কথা রয়েছে তার। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের জন্মবার্ষিকী আজ। 1925 সালে 23 জুলাই গাজীপুরের কাপাসের দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ তিনি। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় বঙ্গবন্ধু গ্রেফতার হওয়ার পর মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তাজউদ্দিন আহমেদ শক্ত হাতে বাঙালি স্বাধীনতার আন্দোলন পরিচালনা করেন। 1975 সালে 3 নভেম্বর কার অভ্যন্তরে অপর 3 জাতীয় নেতার সাথে তাকেও হত্যা করা হয়। তার জন্মবার্ষিকী উপলক্ষে কাপাসে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের আরোপিত দানকর বৈধ ঘোষণা করা রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের আবেদনের ওপর শুনানি আজ। কার্যতালিকায় মামলাটি 1 নম্বর রয়েছে। গত 17 জুলাই প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী নেতৃত্বে আপিল বিভাগ আজ শুনানির জন্য দিন ধার্য করেন। শুক্রবার সকাল 8টা থেকে শনিবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 11 জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হন 2242 জন। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 1239 জন, আর ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 1003 জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ঢাকার 17 আসনে উপনির্বাচনে ভোট চলাকালে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের উপর হামলার ঘটনার করা মামলা তদন্তের দায়িত্ব পেয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। ডিবি সূত্রে জানা যায়, বনানী থানা থেকে মামলাটি ডিবি গুলশান বিভাগে স্থানান্তর করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার ভিডিও ফুটেজ ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে বাকিদের গ্রেপ্তারের অভিযান চালানো হচ্ছে। মধ্যরাতে শেষ হচ্ছে সমুদ্রে মাছ ধরার উপর সরকারের দেয়া টানা 65 দিনের নিষেধাজ্ঞা। জেলে পল্লীতে চলছে সাগরে নামার প্রস্তুতি। ট্রলারে কেউ জাল উঠাচ্ছেন, কেউ বরফ তুলছেন। জেলেরা বলছেন, বেকার সময় ঋণগ্রস্ত হয়ে পড়েছেন বহু জেলে। সহায়তা হিসেবে চাল পেলেও তা দিয়ে সংসার চলে না। কুয়াকাটা মৎস্য হ্যান্ডলিং সমবায় সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা প্রণোদনার পরিমাণ বৃদ্ধির দাবি জানিয়ে বলেন, দীর্ঘ 65 দিন অবরোধ না দিয়ে ভারতের সঙ্গে মিলে সময়সীমাটা কমিয়ে আনতে হবে। ঢাকার হাতির ঝিল থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার খোঁজে পুলিশ আসছে বুঝতে পেরে ঝাঁপ দিয়েছিলেন পানিতে। শনিবার মধ্যরাতের কিছু আগে ঘটনা ঘটে জানিয়ে হাতিঝিল থানার ওসি আওলাদ হোসেন বলেন, রাজধানী ভাটারা থানায় বসবাসরত মেয়েটি পরিবারের সঙ্গে মান অভিমান করে শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। নিহত তরুণীর নাম আকলিমা আক্তার রিয়া, বয়স আনুমানিক 16। তিনি এবার বনানী বিদ্যানিকেতন থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন। এবার থাকছে দেশের বাইরের খবর। মেক্সিকো একটি বারে পেট্রোল বোমা হামলায় আগুন লেগে 11 জন নিহত এবং 4 জন আহত হয়েছেন। মেক্সিকোর উত্তরে সেনোরা রাজ্যের সীমান্তবর্তী নগরী সান লুইস কোলোরাডোতে শনিবার এই ঘটনা ঘটে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, নেশাগ্রস্ত অবস্থায় বারে নারীদের সঙ্গে অসভ্য আচরণের অভিযোগে এক তরুণকে নিরাপত্তারক্ষীরা জোর করে বের করে দেয়। পরে সে ফিরে এসে বারের দরজায় পেট্রোল বোমা মারলে হতাহতের এই ঘটনা ঘটে। পুলিশ হামলাকারীকে গ্রেফতারের চেষ্টা করছে। এবার মাঠে ময়দানের খবর। যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচ, নতুন ক্লাব, নতুন সতীর্থ, নতুন প্রতিপক্ষ, এত সব নতুনের মধ্যেও ফুটবল দুনিয়া দেখল চিরচেনা সেই পুরনো মেসিকে। দলের প্রয়োজনের মুহূর্তে আরেকবার জ্বলে উঠলেন। ইন্টার মায়ামির ফুটবল ইতিহাসে জন্ম দিলেন এক স্মরণীয় মুহূর্ত, 94 মিনিটে জয়সূচক গোল। নতুন দলকে জেতাতে পেরে আনন্দিত মেসি, তাই তো ম্যাচ শেষে তিনিই বলে উঠলেন, এমন শুরুই চেয়েছিলেন তিনি। গতকাল যুক্তরাষ্ট্রের লিগ কাপে ক্রুজ আজুলকে 2-1 গোলে হারায় ইন্টার মায়ামি। এতে দৃষ্টিনন্দন ফ্রি কিকে ম্যাচের ভাগ্য করে দেন মেসি। শেষ করছি নিউজ আপডেট, পরে সংবাদদাতাদের চোখ রাখুন এসএটিভির দুপুরের সংবাদে। ধন্যবাদ সবাইকে।